কন্টেন্ট ভালো বলে আমার মনে হয় যে সেটা তার কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে নেবে এমন অনেক ভালো ভালো সিনেমা আছে যেটা অনেক বছর পরে গিয়ে মানুষের চর্চায় এসেছে উৎসবকে মাথায় রেখে আমরা সিনেমা বানিয়েছি উৎসব ছাড়াও যদি মুক্তি পায় আমার মনে হয় দর্শক আরেকটা উৎসব আমেজ পাবে এই ঈদে তুফান রিলিজ করছে আপনারা সেটা উৎসব মুখর পরিবেশে দেখবেন কিছুদিন পরে জঙ্গি রিলিজ পাবে তো তখন ঈদের সময় না থাকলেও একটা ঈদ ভাইব বাইক চলবে আস্থার অন্য নাম আমান বিল্ডার্স এবার ঈদে একটা সিনেমা আসার কথা ছিল জঙ্গলি পিছিয়ে গেল পার্টিকুলারলি আমার কথা বলি আমি প্রতিদিন সিনেমা করি না আমি খুব চেষ্টা করি আমার অডিয়েন্সকে যেন আমার যতটুকু সামর্থ্য আছে এমন আমি বলবো না যে সবচেয়ে বেস্ট আউটপুট দিচ্ছি আমরা কারণ অনেক কিছু সীমাবদ্ধতা আছে তবে এই লিমিটেড রিসোর্সের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে সবচেয়ে বেশি আদর যত্নে যদি একটা জিনিস তৈরি করা যায় অডিয়েন্সের জন্য সেই চেষ্টাটুকু আমরা করি তো আমরা নেচারের সাথে ফাইট করে সবসময় পারি না আমাদের চোখের সামনে আমাদের প্রায় সাড়ে তিন চার লাখ টাকা দিয়ে আমাদের দুই দিনে বানানোর সেট আমাদের চোখের সামনে ভেঙে গেছে সেটা বানাতে আরো সাতজন মানুষের দুই দিন লেগে যাবে সেখান থেকে আমরা পিছিয়ে গিয়েছি আমাদের অনেক মানুষ অসুস্থ হয়েছে কোনো ছাড় দিতে চাইনি হিট হিট ওয়েভ চলছে আমরা তার মধ্যে শুটিং করে যাচ্ছি কারণ আমরা তো নিজেদেরকে একটা মোমেন্টে মনে করি যে আমরা হয়তো মানুষের অ্যাভারেজ চিন্তা করলে হবে না আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এভাবে অনেক মানুষ অসুস্থ হয়েছে বাট যদি আমি সিনেমাটাকে এই মুহূর্তে ঈদে নিয়ে আসতে চাইতাম যে জিনিসটা সবচেয়ে বাজে ভাবে হতো সেটা হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ হতো তো এত কষ্ট করে এতদিন ধরে সিনেমাটা আমরা রেডি করেছি আমরা চাই না যে কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয় তো যে মুমেন্টে আমরা দেখাবো আমরা ঠিকঠাক মতো দর্শককে দেখাতে চাই কারণ দর্শক আলটিমেটলি যেটা দেখবেন ওটাই মনে রাখবেন সারা বছর আমাদের দর্শকরা উৎসবে যে সিনেমাগুলো মুক্তি পায় তার জন্য অপেক্ষা করে তো আমাদের এক এক দুটো উৎসব রোজার ঈদ এবার কোরবান চলে আসছে তো আপনার এই সিনেমাটা যদি উৎসব ছাড়া মুক্তি পায় আলোড়ন ফেলতে পারবে বলে আপনি কন্টেন্ট ভালো বলে আমার মনে হয় যে সেটা তার কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে নেবে একটা ফিল্মের না আসলে সাফল্য আপনি শুধুমাত্র সে ইনস্ট্যান্ট ফার্স্ট ডেতে কত কালেক্ট করলো অথবা ইনস্ট্যান্ট হিট হলো নাকি এটা দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন না আমাদের হিস্ট্রিতে হোক অথবা দেশের বাইরে হোক এমন অনেক ভালো ভালো সিনেমা আছে যেটা অনেক বছর পরে গিয়ে মানুষের চর্চা এসেছে হয়তো সেটা সময়ের থেকে আগে বানানো হয়েছিল হয়তো সেটার দর্শক তখনও তৈরি হয়নি আমার সব কথার মূল মুদ্রা কথা হচ্ছে যে একটা সিনেমা যদি ভাবে অনেস্টি দিয়ে তৈরি করা হয় সেটা তার অডিয়েন্স কোনো না কোনোভাবে খুঁজে নেয় তো আমি এটা নিয়ে এত বেশি টেনশন করছি না আমি কতটুকু অনেস্টলি কাজটা করতে পারছি তা নিয়ে টেনশন করছি কাজ ম্যাক্সিমাম শেষ সো এখন একটু নির্ভর ইনফ্যাক্ট আজকে সকাল পর্যন্ত আমি শ্যুটিং করে এসেছি এরপরে প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি তো আমার এখন অনেকটা নির্ভর লাগছে কারণ আমার যতটুকু দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি সদভাবে সেটা পালন করতে বাকিটা দর্শকদের উপরে বাকিটা আমাদের টিমের উপরে প্রযোজনার কাজ বাকি আছে

সবটা এখন শেয়ার করলাম বাট অনেক দিনের অনেক লম্বা প্রস্তুতি নিয়ে করা হয়েছে একটা লুকের ভিতরে সীমাবদ্ধত না বাট ক্যারেক্টারটাও একটা ডাইমেনশনাল না যেহেতু আমাদের প্ল্যান ছিল আসলে উৎসবে আসার তো আমরা আসলে উৎসবে আসার সিনেমার মতো কোনো কমতি রাখতে চাইনি যতভাবে নিজেকে প্রেশারাইজ করে রেডি করা পসিবল ছিল যতগুলো গিমিক যতগুলো সারপ্রাইজ দর্শকদের জন্য দেয়া পসিবল ছিল আমরা সবই ট্রাই করেছি তো যেটা দর্শকদের জন্য ইন্টারেস্টিং হতে পারে যেহেতু উৎসবকে মাথায় রেখে আমরা সিনেমা বানিয়েছি তো উৎসব ছাড়াও যদি মুক্তি পায় আমার মনে হয় দর্শক আরেকটা উৎসব আমেজ পাবেন কারণ এই ঈদে তুফান রিলিজ পাচ্ছে আপনারা সেটা উৎসব মুখর পরিবেশে দেখবেন আহ সেটা কিছুদিন পরে জঙ্গি রিলিজ পাবে তো তখন ঈদের সময় না থাকলেও একটা ঈদ ভাইব চলবে সেটা তো সিনেমার জন্যই ভালো